প্রতি বছরই এই দিনটাকে আমরা আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সারা দেশে আমরা করে থাকি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। 1992 সাল থেকে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের সরকারের সমাজ শিক্ষা সংরক্ষণ দপ্তর সহ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংস্থা, সমাজসেবী স্বেচ্ছাসেবী সংগঠন দিব্যাঙ্গ ভাই বোনদের তাদের বিষয়কে সামনে রেখে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। তাই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান। তো এখানে আলোচনা রেখেছেন যে দিব্যাঙ্গর কথা যাতে আমি প্রথম বলা হয়েছে, দিব্যাঙ্গ বলতে আমাদের আগে যারা মানসিক বা শারীরিকভাবে তাদের কিছু খামতি ছিল বা প্রতিবন্ধী ছিল, তখন একসময় যারা এই রাজ্যে এই দেশে সরকার পরিচালনা করতেন তারা কিন্তু তাদেরকে প্রতিবন্ধী বলতেন, আরও চিহ্নিত করে দিতেন যে তারা আমাদের মতো আমরা যারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যারা ভগবানের আশীর্বাদ এসেছি পৃথিবীতে বা কাজ করছি তাদের কিন্তু তারা আলাদা করে ব্লক করে দেওয়া হয়। আর আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সমর্থকে না এই ভাষাটা পরিবর্তন করা হয়েছে, বলা হচ্ছে না এরা প্রতিবন্ধী নয়, এরা দিব্যাঙ্গ, মানে ভগবানের একটা বিশেষ অঙ্গ নিয়ে তারা এসছেন। যারা আমরা আজকে যারা এখানে বক্তব্য রেখেছি বা অনুষ্ঠানকে সফল করার জন্য এসেছি তাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবাই সব ঠিক আছে, কিন্তু আমরা ইচ্ছে করলে সব কাজ করতে পারি না যারা তারা কাজগুলি করে। আমি তাদের অনেক অনুষ্ঠানে গেছি, অনেক প্রোগ্রামে গেছি, এত সুন্দর ভালো গান গায়, এত সুন্দর খেলাধুলা করে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে ক্রীড়া অন্তর্জেরা আমাদের সব কিছু থাকার পরতেও আমরা কিন্তু সেটা পারি না। এই জন্য তাদেরকে দিব্যাঙ্গ ভগবানের একটা আলাদা তাদের অঙ্গ দেওয়া আছে যেটা দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করে স্বচ্ছ দেয়। কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বিভিন্ন পর্যায়ে দিব্যাঙ্গ ভাই বোনদের যাতে আর্থসামাজিক, শারীরিক, মানসিক তাদের সমৃদ্ধি ঘটে এবং সমাজ এবং রাষ্ট্র গঠনে তারা যারা অংশগ্রহণ করতে পারে, সমর্থ পর্যায়ে আমাদের মতো যারা তাদের সঙ্গে সমতাল মিলে সেদিকে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য দিব্যাঙ্গজনদের জন্য সামাজিক ভাতার ব্যবস্থা করা হয়েছে, যেমন অন্ধ এবং যারা দিব্যাঙ্গ প্রতিবন্ধী ভাতা যেগুলো দিয়েছি তারা 100% অন্ধ ব্যক্তিদের জন্য ভাতা, 60% উপর এবং অক্ষমতা ভাতা 100% করা হয়েছে, তার বেশি শারীরিকভাবে প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া দিব্যাঙ্গজনদের জন্য এইডস অ্যান্ড অ্যাপ্লিক্যান্সের ব্যবস্থা করা হয়েছে ADIP স্কিমে। দীনদয়াল দিব্যাঙ্গ পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে ভলেন্টারি অর্গানাইজেশনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার উদ্দেশ্য হচ্ছে দিব্যাঙ্গজনদের শিক্ষার সার্বিক উন্নতি এবং পুনর্বাসন মাধ্যমে দিব্যাঙ্গজনদের শনাক্ত করে সংসারপত্র, সচেতনতা তৈরি করা ইত্যাদি পরিষেবা প্রদান করার জন্য সরকার সচেষ্ট কাজ করছে। ইউনিক ডিজেবিলিটি আইডি, যেটা UDID, জাতীয় ডেটাবেস তৈরি করার লক্ষ্যে এবং দিব্যাঙ্গজনদের পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এটা চালু করা হয়েছে। রাজ্য সরকার আরও বিভিন্ন প্রকল্প করেছে, বিবাহ অনুদান, যেমন কোনো দিব্যাঙ্গজনকে বিয়ে করলে সেই দম্পতি বিবাহের জন্য অনুদান হিসাবে 50,000 টাকা পেতে পারেন, যদি বিয়ে 6 জুন 2017 পরে হয়। দিব্যাঙ্গ শিশুদের শিক্ষার জন্য ত্রিপুরা সরকার বিদ্যালয়ের ব্যবস্থা করেছে, এখানে বলেছেন বিভিন্ন জায়গায় র্যাম্প করা হচ্ছে, বিদ্যালয়ে আধুনিক ব্যবস্থা করা হচ্ছে যাতে দিব্যাঙ্গজনদের পাশাপাশি অন্যান্য যারা শিশুরা বা যারা শিক্ষা গ্রহণ করেন শিক্ষা কেন্দ্রে যাতে তাদের কোনো অসুবিধা নেই সেদিকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রচনা করা হয়েছে। দিব্যাঙ্গজনদের জন্য হেলেন মেলা মেমোরিয়াল রেস্ট হাউস তৈরি করা হয়েছে, এছাড়া রাজ্য সরকার দিব্যাঙ্গজনদের জন্য বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করছেন। তা আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিব্যাঙ্গজনদের জন্য অনেক কিছু চিন্তাভাবনা করে তাদের যাতে সুন্দরভাবে তাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের সমূহ অংশগ্রহণ এবং ব্যবস্থাপনা তারা থাকতে পারেন, সেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কাজ করছে। আমাদের দপ্তর, সংসদ দপ্তর এবং যারা এই সঙ্গে সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট সেবাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী অনেক ব্যক্তিরা আসলে গিয়ে আছেন। তো আমি বলবো সবচেয়ে বেশি যারা এই কাজটা করেন, এখানে বক্তব্যের জন্য আলাদা হয়েছে, কিন্তু অভিভাবকরা
সবচেয়ে বেশি সরকারি সমস্ত সুযোগ সুবিধা তো সরকার সকলের জন্য চিন্তা করে কাজটা করছে, কিন্তু দিব্যাঙ্গজনদের জন্য যারা অভিভাবক আমি বলবো তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তারাই সবচেয়ে প্রথম তাদেরকে পরিষেবা পরিস্থিতি দেওয়া বা সমস্ত সুযোগগুলিকে তাদের প্রদানের ক্ষেত্রে তাদের যে সহযোগিতা কাজ করুন তারাই সবচেয়ে কঠিন কাজ। আমরা যে কাজটা যেটা করি অনেক সময় এরকম দিব্যাঙ্গজন আছে যারা সব দিকে সবটা ইচ্ছে করলেও পারেন না, তাদেরকে সহযোগিতা কে করেন যারা মা বাবা বা অভিভাবকরা তাদের সবচেয়ে বেশি দৃষ্টি রাখত, তাদের যত সহযোগী থাকে তারা ততটা সরকারের সুযোগগুলি পেয়ে সমৃদ্ধ মানুষ হিসাবে আমাদের মতো চলাচল করতে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.